শাসন ভিতরে এইভাবে প্রকার ধর্মশালে বিপর্য কোন দেখুন আপনার অতি হার জিত গোটে মুদ্রার দুইটি পার্শ্ব হার জিত লাগি রয়েছে লাগি রয়ে অলগা কথা আমার যে বিধায়ক লে মানে প্রণবন্ত রায় দীর্ঘদিন ধরে রাজনীতি করুলে সে আমার এমএলএ লে আমি বি তাঁর সহ দীর্ঘদিন জড়িত লু কিন্তু আমি গত কিছু দিন ধরে দেখিলু কিছু বছর দেখি আসুছু যে সি রাজনীতি করুলে সত্য এমএলএ লে সত্য কিন্তু তাঁকর সি সাধারণ কর্মী সহ কোনো যোগাযোগ রহিলা না কিছু মুন্ডগণতি লোক সহ ব্যক্তি সহ মিশি সহিত যোগাযোগ রাখলে যে কি রাজনীতি বর্তমানে আস্তে আস্তে তাঁর ফিল্ডটা আস্তে আস্তে কমি কমি গলা সাধারণ লোক কোনো সাহায্য করি বঞ্চিত রহলে আউ কিছু লোক সে চিহ্নলে কিছু লোক আউ এত দিন জনে বিধায়ক সাধারণ সে ভোটর চিহ্নি পালে না ইয়ে গোটে কথা দ্বিতীয় কথা আমি কহিবা যে তাঁক অপরপক্ষে যে লে আমার হিমাংশু শেখর সাউ লিকু ভাই সি আজি যে আপনার জয় লাভ করেছেন তা পছরে বহু কিছু কারণ আছে কারণ হচ্ছে এই যে প্রথম কথা হচ্ছে সি দীর্ঘ পাঁচ বর্ষ ধরে তাঁর যা সোশিয়াল মিডিয়া আরম্ভ করে যা বি তাঁর অছি সে জনতা কিছু না কিছু কাজ করে আসছেন যে টাইমে আপনার ধরিচালু ঘরণাবলী বিপর্যয় টাইমে সে আমার বিধায়ক কিছু ন বুঝলে পূর্বতন বিধায়ক ইয়ে সে টাইমে সাধারণ জনতা পৌঁছি সুখ দুঃখ ভাগি হয়েছে ইয়ে হল প্রথম কথা আউ গোটে কথা হচ্ছে আশীর্বাদ গোটে এমনি জিনিস আশীর্বাদ কে সব ফিকা পড়ে যায় আজি জনে সাধারণ নাগরিক হিসাবে লিকু ভাই স্বাধীন ছেড়া হয়ে আজি এত বড় বিজেডি দুর্গ কু ভাঙি দিয়েছেন কি ছোটিয়া কথা নুহে তার কারণ হচ্ছে কেবল সাধারণ জনতার আশীর্বাদ এবং তাকে প্রতি ভালো পাইবা সে এমনি কিছু করেছেন আমি দেখিলু কিছুদিন ধরে দেখুছি বট টলিওয়ালা রিক্সাওয়ালা সব যা করে ছোট ছোট পচাশ লিকু ভাই হলে কোণ পাই আজ্ঞা কারণ হচ্ছে যে সেমিতি সে করেছেন এবং সমস্ত পাখে পৌঁছি পারছেন তেমন লিকু ভাই জনে ভোটর সে জন আমার হিসাব আমার বর্তমান যে বিধায়ক হয়েছেন সে সাধারণ জনতা সেমিতি কিছু পাখে পৌঁছি পার কাম করেছেন যে লোক তাঁকে ভুল পারি না আউ তাঁকর জয়যুক্ত হওয়ার কারণ হচ্ছে কারণ সমস্ত আশীর্বাদ ভালো পাইবা ধর্মশালা ভবনের 13 নম্বর জোন মিটিং হয়েছিল বিধায়ক কইতলে লক্ষে 5000 ভোটরে আমার মূলধন ভোট এতে কমরে কেমতি বিপর্যয় হল দেখুন সবুজ বড় কথা মু আপনার কুচি বিধায়ক যে ওভর কনফিডেন্স আজ তাকে পছরে পকাই দিয়েছে সে সবুলে চিন্তা করে রাখলে যে গতথর আমি 57000 কি 60000 ভোটরে জিতিলু আমি এবে বি আমি সেই রেসে অছু তেমন আমার রেস কে কাটি পারিবে না তো সবুজ বড় কথা মু আপনার টিকে পূর্ব কইলে যে বিধায়কর সাধারণ জনতাঙ্কর পৌঁছিবার কিছু ত্রুটি রহিবার এই জিনিস হয়েছে আর ভাল পাইবা আশীর্বাদ গোটা হচ্ছে লিখুবাবু কাহিঁ আসলে যে সমস্ত পাখে সে পৌঁছিলে এবং ঘর ঘর বুলিলে ভোট ভিক্ষা কলে এবং দুঃখ সুখের সাথী হয়েছিলেন তেপর এই জিনিস আজ লিখু আগে রহলে জয় লাভ কলে এপাই বিধায়ক তো নিজে সমীক্ষা করে হ্যাঁ সমীক্ষা তো নিশ্চিত করে দেবে কিন্তু সমীক্ষা এবে কলা পরে এবে সে জিনিস সরিযাই হাত বর্তমান দেখুন সে আমার বিধায়ক প্রণবন্ত রায় তাঁকর যে গড় আজ ভাঙি যাইছে তার কারণ কেবল সি কোশি সাধারণ জনতা পাখে পৌঁছলে কোনো দুঃখ সুখে ভাঙি হলে কিছু হাত গণতি কর্মীকে নিয়ে সে চলিলে যে হাত গণতি কর্মী তাঁক আশ্বাসন দেলে আমি বহু আগে অছু আপনার চিন্তা করবার না তেমন বিধায়কর এই যে ওভর কনফিডেন্স রহিবা দ্বারা আজ বিধায়ক নাই আমি তো সে কেউ সাধারণ কর্মী ভাবেন আমি ডাকি না আমি তো আমি বি রাজনীতি করুনি তেমন আমার গোটিয়ে জিনিস হচ্ছে আমি রাজনীতি নকলে বি আমি অনুভব করু যদি এইভাবে পরিস্থিতি রহব আগামী দিনে আমার বি কোনসি স্থিতি রহব না আমি সাধারণ আমি সাধারণ ভোটর বিষয়ে মারিবে না ওড়িশার বিজেডির যে পরাজয় হয়েছে এপাই ভোটর মানে পাণ্ডিয়ান দোষ হয়েছে আপনার মত না দেখুন মোর ব্যক্তিগত মত যদি পাণ্ডিয়ান কু সমস্ত আজ দোষী দৌঁছি মু এটা সমর্থন করবি কাহিঁকি না গোটিয়ে কথা দেখুন পাণ্ডিয়ান বাবু আসলে কহিলে শহে তাঁকর তো গোটিয়ে নারা সবু জায়গায় গোটিয়ে প্রকার কথা কহিলে 70000 ভোটরে জিতে মানে বলে মুখ্যমন্ত্রী কন কহিলে তাঁকর সে গোটিয়ে কেসে সে বজাউলে সেটা কথা নুহে এটি আমার ধর্মশালা বিধায়ক কথা যদি কহিবা যদি সে আজ পরাজয় হয়েছেন তার কারণ হচ্ছে সেমানে
ଆମ ବିଧାୟକ ବୁଝିଲେ ଯେଉଁମାନଙ୍କୁ ଦାୟିତ୍ୱ ରଖିଥିଲେ ଯେଉଁମାନେ ଗ୍ରାସ ରୁଟ୍ ଯେଉଁମାନେ ଥିଲେ ଗ୍ରାସ ରୁଟ୍ରେ ସେମାନେ ଯାଇକି ବିଧାୟକଙ୍କୁ ସବୁବେଳେ କହିଲେ ନାଇଁ ଆମେ ଠିକ୍ ଅଛୁ କିମ୍ବା ଆମ ଭୋଟ୍ ଠିକ୍ ଅଛି, କିନ୍ତୁ ବିଧାୟକଙ୍କ ଓଭର କନଫିଡେନ୍ସ ପାଇଁ ଆଜି ହେଲେ ଏମାନେ ପ୍ରକୃତରେ ପଞ୍ଚାୟତ ସ୍ତରରେ ଆନାଲିସିସ୍ କଲେନି ଯେ କାହାର କୋଉଠି ତ୍ରୁଟି ରହିଗଲା, କାହାର କୋଉଠି ମନ ଦୁଃଖ ରହିଗଲା, କି କୋଉଠି କି ସେବାରୁ ବଞ୍ଚିତ ହେଲା, ସେଟା ସେ ବୁଝିଲେନି। କିଛି ଲୋକଙ୍କୁ ନେଇକି ସେ ଚଳିଲେ ଯାହାଦ୍ୱାରା ଆଜି ପରାଜୟର ମୁଖ୍ୟ କାରଣ। ବର୍ତ୍ତମାନ ଆମେ କଣ୍ଟିଗଡ଼ିଆ ପଞ୍ଚାୟତର ଯିଏ ମାନସିଂ ଜନ ଖଣ୍ଡାଇଙ୍କ ମତ ନେଉଥିଲେ, ଆଗାମୀ ଦିନରେ ବିଜେଡ଼ିର ଗଡ଼ ଥିବା ଧର୍ମଶାଳା ଆଗକୁ ଫେରିବ ନହେଲେ ଆଗକୁ ଭାଙ୍ଗିବ, ତାହା ହିଁ ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା। ବର୍ଚ୍ଚନାରୁ ବେଦପ୍ରକାଶ ନାୟକ, ରିପୋର୍ଟର ଷ୍ଟୁଡ଼ିଓ।